নমস্কার এবি নিউজে স্বাগত জানাই সঙ্গে আমি সুপ্রজিৎ প্রথমে হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম শেষ পর্যন্ত আজ জলপাইগুড়ি শহরে 100 পার করলো পেট্রোলের দাম হাততালি দিয়ে সেঞ্চুরির প্রতিবাদ পেট্রোল পাম্পে পেট্রোপণ্য ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালি ছিটিয়ে প্রধানমন্ত্রী কুশপুতুল পোড়ানো হলো জলপাইগুড়িতে একই প্রতিবাদে সাইকেল চালিয়ে শহরে বিক্ষোভ কংগ্রেসেরও উত্তরবঙ্গে চার জেলার সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকলেন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু What a lovely day. Huh? Sir. Fuel tank leak করছে। আমাদের land করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কম চোর। এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার fuel খুব তাড়াতাড়ি leak করছে। শুধু নিচের leakটা সামলাও। মেদে। আরে বোকা মে নয় চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম হেডলাইন্সের পর নজর রাখবো জলপাইগুড়ি শহরে করোনা আপডেটে গতকাল ও আজ মিলিয়ে শহরে নতুন আক্রান্ত 30 জন জানাচ্ছেন পুরো প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে জলপাইগুড়ি পৌরসভায় আমাদের কাছে যে রিপোর্ট হচ্ছে তাতে 6 তারিখে 12 জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং 7 তারিখে 18 জন আক্রান্ত হয়েছে দুদিনে 30 জন গত সপ্তাহ থেকে অনেকটা কম তাও আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছেই আবেদন রাখবো স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলছেন মেনে চলুন কতিপয় ব্যক্তির কিছু ভুল সিদ্ধান্তের জন্য সবার যাতে ক্ষতি না হয় সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলবো এটাই আমরা আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার মানুষকে বলছি যারাই কোভিড টেস্ট করতে আসছেন না কেন তারা তাদের সঠিক ঠিকানা দিন সঠিক ফোন নাম্বার দিন তাহলে আমাদের পক্ষে কাজটা করতে সুবিধা হবে চোখ রাখা যাক পরের খবরে অবশেষে জলপাইগুড়ি শহরেও পেট্রোলের দামে সেঞ্চুরি গাড়িতে পেট্রোল ভরতে গিয়ে হাততালি দিয়ে সেঞ্চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন কেউ কেউ রাজ্যের অনেক জায়গায় গত কয়েকদিন ধরে পেট্রোলের দাম 100 টাকা থাকলেও জলপাইগুড়ি শহরে 99 টাকার ঘরে ঘোরাফেরা করছিল গত দুদিন পেট্রোলের দাম ছিল 99 টাকা 80 পয়সা আজ শহরের পেট্রোল পাম্পে সাধারণ পেট্রোলের দাম থাকে 100 টাকা 19 পয়সা এক্সট্রা পেট্রোলের দাম থাকলো 104 টাকা 29 পয়সা ডিজেলের দামও থাকলো আকাশ ছোঁয়া বর্তমান জলপাইগুড়ির রেট আছে 100 টাকা 19 পয়সা ডিজেল না যে পেট্রোল ডিজেল হচ্ছে 92 টাকা 46 পয়সা আর এক্সট্রা প্রিমিয়াম হচ্ছে তোমার 104 টাকা 29 পয়সা মানে আজকে থেকে মূল্য বৃদ্ধি হলো সেন্চুরি সবার আশা ছিল সেন্চুরি তো হয়ে গেলো আর কি ওইটাই টার্গেট ছিল সবাই 100 পার হবে 100 পার হতে 100 পার হয়ে গেছে সবার কাস্টমারের মন শান্তি হয়ে গেছে চলাচল বন্ধ কিছুটা হলে কমে গেছে আর কি এদিকে গাড়িতে পেট্রোল ভরতে গিয়ে তার দাম 100 টাকা ছাড়িয়ে যেতে দেখে হাততালি দিয়ে মস্করা করতে দেখা গেল নাগরিকদের পেট্রোল ডিজেলের এমন লাগাম ছাড়া দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ না দেখায় ক্ষুব্ধ নাগরিকরা এভাবে চলতে থাকলে সাইকেলেই ভরসা করতে হবে বলে মনে করছেন কেউ কেউ আজকে তো জলপাইগুড়ি শহরে পেট্রোলের দাম 100 থেকে আরো বেশি করলো অনেকগুলো ডিস্ট্রিক্টের সাথে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সেঞ্চুরি করলো সেজন্য মোদি সরকারকে হাততালি দিচ্ছি হ্যাঁ আরও বাড়ুক হ্যাঁ নিশীথবাবু এখন মন্ত্রী হচ্ছেন তাতে আরও খরচা বাড়বে আরও বাড়ুক পেট্রোলের দাম আমরা সবাই দেখতে থাকি বসে থাকি কোনো মুভমেন্ট নেই কোনো রাজনৈতিক দলগুলো চুপচাপ বসে আছে কোনো হাজলামও করছে এরা এদের কোনো কাজকর্ম নেই বন্ধ করে দিক সিল করে দিক যে মানুষ কী করবে মানুষের অসহায় অবস্থা ডিজেল পেট্রোলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ছে কোভিড সিচুয়েশনে মানুষের খাওয়া নেই রোজগার নেই হ্যাঁ সমস্তভাবে আমাদের গলা টিপে তার থেকে আমাদের বীজ দিক কোভিড না দিয়ে কোভিড ইঞ্জেকশন না দিয়ে আমাদের বীজ দিক ফ্রিতে আমরা সব খেয়ে মরি জনসংখ্যা কমে গেলে যারা থাকবেন
তারা ভালোভাবে বাঁচবে। সেটা এখন আমরা কি করবো বলেন, এখন গভর্নমেন্ট একটা আমাদের তো অসুবিধা হয়ই, কারণ আমাদের তো বাধ্য হয়ে নিতেই হচ্ছে, আমরা তো বাধ্য নিতে। আমরা চাই তেলের দামটা কমুক, তেলের দামটা কমলো বলে তো আমাদের সুবিধা হয়, তাই না? সব কিছু দাম তো বাড়িয়ে যাচ্ছে। পেট্রোলের দাম তো আর বর্তমানে কি বলবো, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করুন, যেভাবে এটা সেঞ্চুরি করলেন, এটা আমাদের না বিশ্বাস উঠছে। আর আগে যেভাবে আমরা যে ইয়ে করছিলাম তেলটা, আমাদের যে সমস্ত কাজে ব্যবহারে সবচেয়ে বেশি আমাদের যে মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের যে কাজে লাগে, সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন আস্তে আস্তে ভাবছি যে টু হুইলার আমরা বন্ধ করে দেবো, সাইকেলই ব্যবহার করতে হবে যা পরিস্থিতি। লাগাম ছাড়া পেট্রোল পণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সপ্তাহব্যাপী আন্দোলনের আজ শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পপুত্র পোড়ালো এসইউসিএ কমিউনিস্ট পার্টি। দিন দিন লাগাম ছাড়াভাবে দাম বেড়েছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর, তার উপর চলছে করোনা পরিস্থিতি। এই দুয়ের চাপে সাধারণ মানুষের মধ্যে আর্থিক বিপর্যয় নেমে এসেছে। এর বিরুদ্ধে গত পয়লা জুলাই থেকে সপ্তাহব্যাপী প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন এসইউসিএ কমিউনিস্ট দলের নেতাকর্মীরা। আজ ছিল সপ্তাহব্যাপী আন্দোলনের শেষ দিন। আপনারা জানেন এই কোভিড পরিস্থিতিতেও আমরা সংক্ষিপ্ত কর্মীদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ জানাচ্ছি। এই কোভিডকে কেন্দ্র করে, এই অজুহাতকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে সংগঠিত হতে না পারে, ঠিক সেই সময়টাই তারা বেছে নিল লাগাতার পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি, লাগাতার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঘটছে। এদিন তারা জলপাইগুড়ি শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল ও রান্নার গ্যাস সিলিন্ডারের কাট আউট নিয়ে মিছিল করে কদমতলা মোড়ে উপস্থিত হয়ে সেখানে প্রধানমন্ত্রী কুশপুতুলে কালি ছিটিয়ে তা পুড়িয়ে প্রতিবাদ জানান। একই প্রতিবাদে আজ জলপাইগুড়িতে সাইকেল চালিয়ে প্রতিবাদ কর্মসূচি করল কংগ্রেসও। সারা ভারত কংগ্রেস কমিটির কর্মসূচি অনুসারে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে, করোনার টিকা নিয়ে জালিয়াতি দলবাজির বিরুদ্ধে বুধবার শহর জলপাইগুড়ির রাস্তায় সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিল করলেন কংগ্রেসের সর্বস্তরের প্রবীণ নবীন নেতাকর্মীরা। দলের জেলা দপ্তর রাজীব ভবন থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, সুভাষ বক্সী সহ অন্যরা। কেন্দ্রীয় সরকারের সৌজন্যে, রাজ্য সরকারের বদান্যতায় দিনের পর দিন যেমন পেট্রোপণ্যের জিনিসপত্রের দাম বাড়ছে, সেরকম ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। পাশাপাশি এরকম একটা পরিস্থিতিতে যখন মানুষের জীবিকাকে নিয়ে ভাববার প্রয়োজন ছিল, মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার প্রয়োজন ছিল সরকারের, সেই সময় দিন দিন প্রতিদিন প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতেও কর্মী ছাঁটাই চলছে, দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান একটা ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। যে পরিস্থিতি তার থেকে বেরিয়ে আসবার জন্য সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া হোক সেটার যেরকম দাবি করি, ঠিক সেরকম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই পেট্রোপণ্যের উপরে যে ট্যাক্স বা জিএসটি বা সেস বসিয়ে দিনের পর দিন দামটাকে আরও বর্ধিত করে রাখছে সেটাকে মকুব করবার দাবি জানাই সারা বাংলার সাথে। আজকে জলপাইগুড়ি জেলার এই হেডকোয়ার্টারেও আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। এরপর শহরের একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ করেন তারা। আসছি পরের খবরে।
বুধবার উত্তরবঙ্গের চার জেলা কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং সমতল ও জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কমিটির সাংগঠনিক সভা হল। জলপাইগুড়ি জেলা পরিষদের হলঘরে ওই সভা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ক্ষেত মজদুর তৃণমূল কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু। সংগঠনকে চাঙ্গা করতে এদিনের এই সভা ডাকা হয়। পূর্ণেন্দুবাবু বলেন, অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য কী তা সবার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। ছয়বার পরপর কৃষি কর্ম পুরস্কার পেয়েছে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথমে 5,000, পরে 6,000, এখন 10,000 টাকা করে কৃষকদের দেওয়া হচ্ছে। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে 2,00,000 টাকা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যগুলোর সাথে পশ্চিমবঙ্গের কৃষক কৃষিক্ষেত্রের তফাতটা কি, এইটা কৃষকদের কাছে ভালো করে আমরা তুলে ধরতে চাই। যে এখানে যেমন একদিকে আমরা কৃষকরা আমাদের রাজ্যকে অত্যন্ত মর্যাদার জায়গায় নিয়ে গেছেন, 6 বার পরপর আমরা কৃষি কর্ম পুরস্কার পেয়েছি। কৃষকরা যে ফসল ফলিয়েছেন অন্যান্য রাজ্যের তুলনায় সেখানে ভালো পরিমাণ এবং গুণে ভালো হওয়ার জন্যই এই পুরস্কার আমরা পেয়েছি। তো সেদিক থেকে কৃষকদের কাছে আমরা ঋণী। পাশাপাশি রাজ্য সরকারের দিক থেকেও গত 10 বছরে যে কাজ হয়েছে, আবার সামনে 5 বছরে যে কাজ হবে তারও একটা রূপরেখা এটা রয়েছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কৃষকদের যে অনুদান দেওয়া হয় বছরে, প্রথমে 5,000 টাকা ছিল দুটো কিস্তিতে, পরে সেটা 6,000 টাকা করা হয়, এখন সেটা 10,000 টাকা করা হয়ে গেছে। এবং আমি খুব গর্বের সাথে একথা বলছি যে এটা ভারতবর্ষে কোথাও দেখা যাবে না। 18 বছর বয়স থেকে 60 বছরের মধ্যে যদি কেউ মারা যান যারা নথিভুক্ত কৃষক বন্ধু প্রকল্পে, তাহলে তাদের 2,00,000 টাকা করে তাদের দেওয়ার যে পরিকল্পনা এটাও অন্য কোনো রাজ্যে নেই। অপরদিকে তিনি বলেন, বিজেপির নেতারা বিধানসভা ভোটের প্রচারে এসে বলেছিলেন কৃষকদের 3 বছরের টাকা একসঙ্গে দেওয়া হবে, কিন্তু রাজ্যে ভরাডুবির পর সেই কথা রাখেনি কেন্দ্র। আমরা এটা দেখলাম যে নির্বাচনের আগে বড় বড় নেতারা এলেন বিজেপির, তারা এসে প্রথমেই যে বক্তব্যটা তারা রাখলেন সেটা হচ্ছে যে 3 বছরের 6,000 করে টাকা অর্থাৎ 18,000 টাকা কৃষকদের দেওয়া হবে। এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রচারে। তো এখন কিন্তু সব কিছু চুপচাপ হোহা হয়ে গেছে, কোনো আর নিয়ে উচ্চবাচ্য কিছু করছেন না। তো স্বাভাবিকভাবেই আমরা এটা বলতে চাই যে ওনারা চেয়েছিলেন প্রধানমন্ত্রী কৃষকদের যে কৃষিনিধি সম্মানের যে প্রকল্প তাতে নিয়ে যাওয়া, তাতে আমরা আমাদের লিস্ট পাঠিয়ে দিয়েছি। আমরা চাই যে ওনারাও যদি দেন তাহলে কৃষকরা আরও বেশি টাকা পাবে। তার দাবি, ভারতবর্ষ বর্তমানে কৃষি আইনের বিরুদ্ধে। 3টে কৃষি আইন বাতিল করতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য শুধু ঘোষণা নয়, সংসদে আইন পাস করতে হবে। বর্তমান সরকার যে কৃষক নীতি গ্রহণ করেছে, কৃষি নীতি গ্রহণ করেছে, তার বিরুদ্ধে, অর্থাৎ এক কথায় বলা যায় যে আজকে দিল্লির বিভিন্ন প্রান্তে যে কৃষকরা জড়ো হয়েছে, 7 মাস ধরে আন্দোলন চলছে, সেই আন্দোলনের যে মূল দাবি সেই দাবিগুলোকে আমরা সমর্থন করি। এক হচ্ছে যে 3টে কৃষি আইন, সেই 3টে কৃষি আইনকে বাতিল করতে হবে। দ্বিতীয় বিষয়ে অবিলম্বে আলোচনায় বসতে হবে। আর ন্যূনতম সহায়ক মূল্য যেটা, সেটা শুধু একটা ঘোষণা করে দিলেই হবে না, সেটার জন্য একটা আইন করতে হবে। আইন মেনে, এটা কৃষকের আইনগত অধিকার, এই কথাটা পার্লামেন্ট থেকে পাশ করিয়ে আইন তৈরি করলে তাহলে কৃষকরা সন্তুষ্ট হবে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আম ও আপেল বুঝে একটি লরি, যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জলপাইগুড়ির বালাপাড়া ও তিস্তা সেতুর মধ্যবর্তী 27 নম্বর জাতীয় সড়কের মাঝে। লরি চালক সাজিদুল বলেন, শিলিগুড়িতে আম ও আপেল বোঝাই করে অসমের উদ্দেশ্যে যাচ্ছিলেন, হঠাৎ করে গাড়ির পেছনের চাকা ফেটে যায় আর তাতেই রাস্তার মাঝে উল্টে যায় লরিটি। ঘটনায় তার ও সহকারী চালকের তেমন কোনো আঘাত লাগেনি বলেও তিনি জানান। ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি ট্রাফিক এবং কোতোয়ালি থানার পুলিশ। গাড়িটা হলো টায়ার বাস্ট হয়ে গেল, আস্তে আস্তে বাস্ট হওয়ার পরে গাড়িটা কাঁপাকাঁপি করতেছে, এখন গাড়িটা আটকাতে পারলাম না, এখানে ওঠার পরে পাম্পে ওঠার পরে পাল্টে হয়ে গেলো, এইটুকুই আর কিছু। আচ্ছা, মানে কোথা থেকে যাচ্ছিলো গাড়ি, কী ছিল? এটা শিলিগুড়ি মন্ডির থেকে আসামে যাচ্ছিলো। কী ছিল গাড়িতে? আম আছে, আপেল আছে,
আপনি তো গাড়িটা চালাচ্ছিলেন, কিসব মানে আপনার কোনো সমস্যা হয়েছে শারীরিকভাবে হঠাৎ করে যেহেতু এরকম একটা ঘটনা? স্যার সমস্যা তো কিছু না, হঠাৎ হয়ে গেছে, গাড়ি বুঝতে ইঞ্জিন জিনিস তো হবেই। ব্লাড ব্যাংকের মরণাপন্ন রোগীর জন্য রক্ত না পাওয়া পরিজনদের পাশে দাঁড়ালেন একটি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার ও তার এক ছাত্রী। বর্তমান করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে চলছে রক্তের সংকট। এমন পরিস্থিতিতে রক্তদাতা নিয়ে গেলেই মিলছে রক্ত। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন আশঙ্কাজনক এক রোগীর হঠাৎ রক্তের প্রয়োজন দেখা দিলে সমস্যায় পড়েন তার পরিজনরা। অন্য হয়ে খুঁজতে থাকেন এ পজিটিভ গ্রুপের রক্ত। শেষ পর্যন্ত খবর পেয়ে এগিয়ে যান শহরের একটি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা। তার অনুরোধে রাজি হয়ে তার ছাত্রী সালু রায় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন। সালু বর্তমানে হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। ত্রিশারি নার্সিং ট্রেনিং এর শান্তনু স্যার যে আছেন, উনি আমাকে ফোন করে বললেন যে একজনের খুব রক্তের প্রয়োজন, সেই জন্য আমি তাড়াতাড়ি এসে রক্তটা দিলাম। বললাম যে তোমার অনেকে তো এই ভয় পায় বা দিতে চায় না, তুমি নিজে এসে এই উদ্যোগটা নিলা। না না স্যার আছে, আমার স্যার সাহস দিয়েছে আমাকে, আমি এখানে দিচ্ছি, কোনো ভয় নেই। আর কি বার্তা দেবো মানে আরো অন্যান্য মেয়েদের কি বার্তা দেবো? হ্যাঁ, এই বিপদের দিনে সবাইকে সবার পাশে থাকা উচিত সবাইকে, আর রক্তদান করলে কিছু হয় না, তো সবার রক্তদান করা উচিত। বিপদের দিনে এমন সহযোগিতা পেয়ে খুবই খুশি রোগীর পরিবার। রোগীর আত্মীয় দীপক বর্মন বলেন, শান্তনু শর্মা ও সালু রায়কে কিভাবে তিনি ধন্যবাদ জানাবেন তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। অনেকটা আমার উপকার হয়েছে ব্লাড দেওয়াতে, দিশারি নার্সিং ট্রেনিং। কিভাবে? শান্তনু দা হেল্প করেছেন, আমার বিপদের সময় হেল্প করেছেন, অনেকই ভালো লাগলো। কার দরকার ছিল রক্তের? রক্তটা আমার শরীরের দরকার ছিল। এই মুহূর্তে এগিয়ে আসলো? হ্যাঁ, এই মুহূর্তে এগিয়ে এসে ভালো লেগেছে। করলা নদীর বাঁধের উপর নির্মিত সুসজ্জিত রাস্তা আজ দূষণ ও সমাজ বিরোধী শিকার। জঙ্গলে ঘিরে থাকছে রাস্তা, তবুও প্রশাসন নীরব ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ নাগরিকদের। জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় সুভাষ সেতু থেকে দক্ষিণ দিক বরাবর করলা নদীর দুই পাশ দিয়ে সুন্দর রাস্তা নির্মাণ করেছে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ওই রাস্তায় আধুনিক আলো বসার জায়গায় রেলিং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। বহিরাগতদের পাশাপাশি শহরের নাগরিকদের কাছেও বড় বড় গাছে ঘেরা ও নদীর ধারের ওই দুই রাস্তা খুবই আকর্ষণীয়। কিন্তু আজ সেই সুন্দর রাস্তা জঙ্গলে পূর্ণ। বর্তমানে দুই রাস্তার সঠিক রক্ষণাবেক্ষণ নজরে আসছে না। বসার অনেক চেয়ার ভেঙে ফেলেছে সমাজ বিরোধীরা। অল্প বৃষ্টি হলে রাস্তায় জল জমে থাকছে। এই অবস্থায় নাগরিকরা দাবি করছেন সৌন্দর্যায়ন প্রকল্পের ওই দুই রাস্তার সঠিক রক্ষণাবেক্ষণ করা হোক। আমরা এদিকে প্রায়শই যাতায়াত করি এবং এদিকে যখন রাত্রিবেলা যাতায়াত করি তখন একটাও লাইট জ্বলে না। এদিকে সামনে গাছ পড়ে আছে এভাবে, আর এইখানে কোনো পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। সামনে এই জজের বাংলো আছে, এই সাইডে এত জঙ্গল, প্রায় সময় রাত্রে অন্ধকার হয়ে থাকে পুরো। তো এগুলো পরিষ্কার করা, আর চারদিকে পার্থেনিয়ামের গাছে ভর্তি, যেটা এখন খুবই বিষাক্তকর জিনিস। তো এটা যদি পরিষ্কার হয় এই জন্য খুবই উপকৃত হবে। গাছে পোকামাকড়, রাতে তো খুবই জঙ্গল, রাত্রিবেলা সাপ খোপ থাকে এমনিও, এই জন্য আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। কী কী চাও তোমরা? আমরা চাই এটা জানি প্রশাসন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। অসুবিধা বলতে দেখেন এত জঙ্গল, তো তার মধ্যে লাইটগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এবার কাজের ক্ষেত্রে আমরা যখন যাওয়া আসা করি তখন এদিকে জঙ্গল, সাপ পোকামাকড়ের ভয়। তো এটা যাতে প্রশাসন তাড়াতাড়ি ঠিক করে দেয় এটাই বলবো। রেলিংগুলো কী পরিস্থিতি দেখছো? রেলিংগুলো তো দেখা যায় না, এখানে তো প্রচণ্ড জঙ্গল, এত জঙ্গল রেলিং দেখা যায় না। এখন এইদিকে গাছ পড়ে আছে, ওখানে ভাঙা, তো এগুলো তাড়াতাড়ি ঠিক করার। যদিও এই বিষয়ে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে বলা হবে, তবে জঙ্গল সাফাইয়ের বিষয়টি পুরসভা অবশ্যই দেখবে। না, তিস্তাস পারে যে রেলিংটা রয়েছে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারা নির্মিত হয়েছিল, পৌরসভার দ্বারা প্রস্তাবিত ছিল। এবার আমরা সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে দিয়ে দিব তাদের রিপেয়ারিংয়ের জন্য। তারা যদি মনে করে যে তারা আমাদেরকে দিয়ে দেবে তাহলে সেক্ষেত্রে আমরা করব। আর জঙ্গলের ক্ষেত্রে আপনারা যখন আমরা খোঁজ নিয়ে দেখছি অবশ্যই পৌরসভার তরফ থেকে আমরা জঙ্গল কাটার ব্যবস্থা করে দেবো, কারণ ওই রাস্তা দিয়ে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করেন, সকালে মর্নিং ওয়াকে যান, ইভিনিং ওয়াকে যান, তাদের জন্য যাতে মনোরম পরিবেশ থাকে তার জন্য পৌরসভা অবশ্যই দায়বদ্ধ। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এলাকার সমস্ত নোংরা আবর্জনা এসে জমা হচ্ছে স্কুলের সামনে।
এতে ক্ষোভ বাড়ছে রাজগঞ্জ ব্লকের বিন্নাকুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটায়। চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের গেটের সামনের জায়গা বর্তমানে ডাম্পিং গ্রাউন্ডের চেহারা নিয়েছে। এর কারণ এলাকার সব জায়গায় পাকা নিকাশি নালা থাকলেও স্কুলের সামনে এসে তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, আর এর ফলে সমস্ত জায়গার নোংরা আবর্জনা এসে স্কুলের সামনে জমা হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত দাস জানান, নিকাশি নালাটি অসম্পূর্ণ থাকার কারণে এলাকার সমস্ত নোংরা আবর্জনা এসে স্কুলের গেটের সামনে জমা হচ্ছে। আবর্জনা পরিষ্কার করার জন্য এলাকার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে জানানো হয়েছে, কিন্তু এখনও সেখান থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করার না হলে স্কুলের পক্ষ থেকে আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের নজরে আছে, যেহেতু এখন রেগুলার ক্লাসটা চালু হয়নি সেই জন্য হয়তো এটা এই অবস্থাতে এখনও পড়ে আছে। তবুও আমি গত পরশুই বিদ্যাগুড়ি পঞ্চায়েতের যে উপপ্রধান আছে ওনার কাছে আমি অ্যাপিল রাখছি যে যাতে এই ড্রেনের যে এই সিস্টেমটা যাতে খুব দ্রুত পরিষ্কার করা হয়। হ্যাঁ, তাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন যে সপ্তাহখানেকের মধ্যেই পঞ্চায়েতের কাজগুলো শুরু হবে এবং সবার আগে স্কুলের আপনার ওই চারপাশটা আমরা পরিষ্কার করার ব্যবস্থা করব। হ্যাঁ, এছাড়া যদি আমি দেখি সপ্তাহখানেক যেহেতু উনি সময় নিয়েছেন, তা যদি ওখান থেকে আমরা সাহায্যটা না পাই তাহলে স্কুল থেকেই যেভাবে হোক এটা আমরা করার চেষ্টা করছি। বহুদিনের রুজি রোজগারের টান পড়েছে, তাই মৃৎশিল্পের কাজ ছেড়ে হাজিরার কাজে নিযুক্ত হচ্ছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। আক্ষেপের সুরে এমনটাই জানালেন শহরের মৃৎশিল্পী উত্তম পাল। করোনা সংক্রমণ ও বিধিনিষেধের কারণে বর্তমানে পুজো পার্বণ প্রায় বন্ধ, ফলে মৃৎশিল্পের কাজেও যথেষ্ট প্রভাব পড়েছে। এক বছর আগেও মৃৎশিল্পালয়গুলিতে যেখানে প্রচুর মূর্তির অর্ডার হতো সেখানে এখন একেবারেই অর্ডার হয় না বলে জানান মৃৎশিল্পী উত্তম পাল। মৃৎশিল্পের কাজ করে পেট চালানোই এখন দায় হয়েছে মৃৎশিল্পীদের, তাই অনেক সহকারী শিল্পীরা অন্য হাজিরার কাজে নিযুক্ত হচ্ছেন। এভাবে চললে আগামী দিনে মৃৎশিল্পের কাজ একেবারেই বন্ধ করতে হবে বলে মনে করছেন তিনি। আগামী দিনের বিভিন্ন পুজোকে কেন্দ্র করে অল্প কিছু মূর্তি তৈরির কাজ করে চলেছেন শিল্পী উত্তম পাল। তিনি বলেন, গত বছর বেশ কিছু দুর্গা প্রতিমার মূর্তি বানিয়ে তা বিক্রি করতে পারেননি, ফলে প্রচুর আর্থিক লোকসান হয়েছে। এমন অবস্থায় মৃৎশিল্পীদের পাশে সরকারের দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি। আমাদের তো গেল বছর লকডাউন থেকে তো আমরা শেষই হয়ে গেছি, কোনোরকম মানে কাজকর্ম করার তো বৃথা একদম। গেল বছর কাজ করেও লস খাইছি আমরা, সবাই বলছে ছোটো ছোটো ঠাকুর, সেই ছোটো ছোটো ঠাকুর আমাদের রয়ে গেছে, কাজকর্ম তো পরিস্থিতি নেই। তারপর ডাল সিজনের কাজও নাই, বাসন্তী পূজা টুকটাক কয়েকটা হয়েছে, সব হয়নি। তারপরে আমাদের এখন সংসার চালানোই টাপ, প্রতিমার কাজও নাই, বন্ধ, পূজা বল বন্ধ, ছেলে পেলেরাকে অন্য কাজে দিচ্ছি, সেই কাজও আমরা মানে হাজিরায় কাজ করে লোকের সাথে করে কোনোভাবে সংসার মানে চালা নিচ্ছি আমরা। এখন আমাদের যদি সরকার কিছু আমাদের সাহায্য করে, ছোটো ছোটো কারখানাগুলো, বড়ো আর কয়টা কারখানা আছে, ওই কুমারটল্লি কৃষ্ণনগরে গেলে দেখে তো লাভ নাই, ওরা বারো মাসেই কাজ করে, কোনো সময় ওরা হোলসেল বা পাইকারি দিয়ে দেয়, ওদের ব্যাপার আলাদা। কিন্তু আমাদের ছোটো ছোটো শিল্পীরা তো একদম শেষ, সব লেবারই কাজে চলে যাচ্ছে, ঠাকুরের কাজের উপরে এত ঘৃণা এসে গেছে, টাকা পয়সা লোন করে লোন দিতে পারে না, বাঁশ বাকি এনে বাঁশের টাকা দিতে না, মাটির বাকি এনে মাটির টাকা দিতে পারে না, ঠাকুর পড়ে থাকে, এই তো অবস্থা। সবশেষে নিউজ হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাইয়ার হাম। শেষ পর্যন্ত আজ জলপাইগুড়ি শহরে 100 পার করলো পেট্রোলের দাম, হাততালি দিয়ে সেঞ্চুরির প্রতিবাদ পেট্রোল পাম্পে। পেট্রোপণ্য ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালি ছিটিয়ে প্রধানমন্ত্রী পুষ্পুতুল পোড়ানো হলো জলপাইগুড়িতে। একই প্রতিবাদে সাইকেল চালিয়ে শহরে বিক্ষোভ কংগ্রেসেরও। উত্তরবঙ্গের চার জেলার সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকলেন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। What a lovely day. Sir, fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। শুধু নিচের লিকটা সামলাও।
স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ, করোনার এই কঠিন সময় বাইরে বেরোলে মাস্ক পরুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখন আমি খবর পড়া শেষ করব এবং স্টুডিওর বাইরে বের হব, তাই নিজের সুরক্ষার জন্য মাস্ক পরে নিচ্ছি। আপনিও সুরক্ষিত থাকুন, অন্যদেরও সুরক্ষিত রাখুন। এখন এবি নিউজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।